প্রতিশোধ। তাহমিনা খলিল। এসএসসি পরীক্ষার্থী মুমু দু চোখে রঙিন স্বপ্ন, হাসি আনন্দ আর রাজ্যের দুষ্টুমি নিয়ে ভালোই তো ছিল। হঠাৎই কী হলো? ভার্সিটিতে পড়ুয়া দূর সম্পর্কের কাজিন অনেক বেড়াতে এলো, সবার সাথে গল্পে আনন্দে সময় কাটানো অনেককে দেখে তার কিশোরী মনে বিদ্যুৎ খেলে গেল। ছন্দপতন হয়ে গেল প্রাত্যহিক জীবনে, কাউকে দেখে প্রথম ভালো লাগার শিরশিরে অনুভূতি টের পেতে লাগলো। বিকেলে ভেজা চুলে দাঁড়িয়েছিল বারান্দায়, পিছনে পায়ের শব্দে চমকে উঠে, অনেক বের হয়ে যাচ্ছে, মুমুর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ। এই মেয়ে, তুমি কি জানো তোমার চুলার চোখ কী দারুণ সুন্দর, এতে তো ঘায়েল হয়ে যাবে যে কেউ, বলে হাসতে হাসতে বের হয়ে যায়। থ হয়ে দাঁড়িয়ে থাকে বুকের মাঝে এক সুখকর যন্ত্রণা নিয়ে, তারপরেই ছুটে যায় আয়নার সামনে, চোখের দিকে তাকাতে কানে বেজে ওঠে অনেকের কথা, ঘায়েল হয়ে যাবে যে কেউ, ভাবতে ভাবতে মুখে হাসি ফুটে ওঠে। পরীক্ষা শেষ হয় অফুরন্ত অবসর, অনেক আসে মাঝে মাঝে, সবার সাথে হাসি ঠাট্টা চলে, মুমুকেও দলে টানতে চায়, অনেকের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে, কিন্তু সামনে এলে উল্টাপাল্টা ব্যবহার করে, কেন যে এমন করে নিজেই বুঝে না। সেদিন শখ করে শাড়ি পরেছিল, অনেক এলো বিকেলে, ওকে দেখে মুগ্ধ চোখে তাকিয়ে থাকে, বাহ এ তো চেনাই যাচ্ছে না মুমু, সুন্দরী শ্রেষ্ঠা, সুন্দরী তমা, যান ফাজলামি করবেন না, কপট রাগ নিয়ে চলে যেতে চায়, হাত ধরে টান দিয়ে কাছে নিয়ে আসে, আমি কিন্তু মিন করছি। অনেকের চোখের দিকে তাকিয়ে কিছু বুঝতে চেষ্টা করে, হাত ছাড়িয়ে দ্রুত পালিয়ে যায় মুমু। কলেজে ভর্তি হয় মুমু, দিন চলে যাচ্ছে কিন্তু এক মুহূর্তের জন্য ভুলতে পারে না অনেককে, দ্বিধাদ্বন্দ্ব পার করে স্থির বিশ্বাসে পৌঁছায়, মুমু ভালোবাসে অনেককে কিন্তু অনেকের ব্যাপারটা বুঝতে পারে না, অনেকও কি ওকে ভালোবাসে, যদি ভালোবাসে তবে বলছে না কেন, মুমু যে কবে থেকে অপেক্ষা করছে কিছু শোনার জন্য। অনেকদিন পর অনেক আশায় সবাই মিলে হই হই করে সিনেমা দেখার প্রোগ্রাম করে, মুমুর ভালো লাগছিল না, বাসায় সবাই অনেকের সাথে এত হাসি আনন্দে গল্প করে, ভালো লাগে না মুমু, কেন যেন মনে হয় শুধু একা ও গল্প করবে, তাই সে সিনেমা দেখতে যেতে অস্বীকার করে, শেষ পর্যন্ত ভাই বোন অনেকের অনুরোধে যেতেই হয়। হলে যে সবার সিট ঠিক করে দেয় অনিক, মুমুর পাশে সাইডের সিটে বসে অনিক, অন্ধকার হলে কানের কাছে ফিসফিস করে উচ্চারণ করে, আসতে চাচ্ছিল না কেন বলো তো, আমি তো তোমার জন্যই প্রোগ্রাম করলাম, এক ফাঁকে মুমুর হাতটা টেনে নেয়, ভয়ে বুকের মাঝে হাতুড়ি পেটার শব্দ শুনে মুমু দ্রুত হাতটা ছাড়িয়ে নেয়। পরের দিনগুলি ঘোরের মধ্যে কাটে, অনেক আসে অনেকদিন পর পর, পরীক্ষা নিয়ে ব্যস্ত, সবার সাথে গল্প করে ভার্সিটি জীবন শেষ হয়ে যাচ্ছে, এবার কর্মজীবনে ঢুকতে হবে ইত্যাদি, মুমু অনেকের সামনে গম্ভীর হয়ে ঘোরাফেরা করে, অপেক্ষায় থাকে অনেক কখন বলবে সেই তিনটি শব্দ যা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে মুমু। সেদিন মুমু নীল একটা শাড়ি পরেছিল, বিকেলে বারান্দার গাছে পানি দিচ্ছিল, কখন পিছনে এসে দাঁড়ায় অনেক, তুমি কি জানো নীল শাড়িতে তোমাকে দারুণ মানায়, খুব সুন্দর লাগছে, হঠাৎ কেমন রাগ উঠে যায়, আমাকে মানায় তাতে আপনার কি, আমার আমার তো অনেক কিছু, বলে মিটমিট করে হাসতে থাকে। অনেকের হাসি দেখে রাগ আরও বেড়ে যায়, হাতের মগটা ছুঁড়ে ফেলে ধুমধাম পা ফেলে ঘরে ঢুকে যায়, যেতে যেতে অনেকের হাসি আর কথা শুনে, পাগল একদম পাগল একটা, অনেকদিন আসে না অনেক, শুনেছে পাশ করে নতুন চাকরিতে ঢুকেছে, ঢাকার বাইরে পোস্টিং, অভিমানের পাথর জমে জমে মনে পাহাড় হয়ে ওঠে। কলেজ ফাইনাল পরীক্ষাও শেষ হয়, হঠাৎ একদিন অনেকের বাবা আসে বাসায়, অবাক হয় মুমু, কোনো খারাপ খবর নয় তো, মার হাতে অনেকের বিয়ের কার্ড দিয়ে সপরিবারে দাওয়াত করে যান ভদ্রলোক, স্তব্ধ হয়ে যায় মুমু, অনেকের বিয়ে, তাহলে কি মুমুর সরল মনে স্বপ্ন দেখিয়ে খেলা করেছে অনেক, জীবনের প্রথম ভালো লাগা ভালোবাসার টুকরো টুকরো হয়ে ভেঙে যায়, কষ্টের আঘাতে ক্ষতবিক্ষত হয় মুমুর মন। 10 বছর পার হয়ে গেছে, সুন্দরী শিক্ষিতা মুমু আর কাউকে কখনো ভালোবাসতে পারেনি, ভার্সিটি জীবনে কতজন পিছু পিছু ঘুরেছে কিন্তু কাউকে পাত্তা দেয়নি, আসলে প্রেম ভালোবাসার উপর বিশ্বাস হারিয়ে ফেলেছে, এখনও আয়নায় নিজেকে দেখলে মনে পড়ে অনেকের কথা, এই চোখ দেখলে যে কেউ ঘায়েল হয়ে যাবে, বারবার চোখে মুখে পানি ছিটিয়েও অপমানের জ্বালাটা ভুলতে পারে না, আর দেখা হলো না, শুনেছিল বিদেশে চলে গেছে, মাঝে মাঝে নিষ্ফল আক্রোশে জ্বলতে থাকে, ভাই বোনের বিয়ে হয়ে গেছে, মা বাবার তারাই শেষ পর্যন্ত মুমু রাজি হতে হলো বিয়েতে, 3 মাস পর পাত্র বিদেশ থেকে এলেই বিয়ে, অফিস ফেরত মুমু বারান্দায় বসে রকিং চেয়ারে দোল খেতে খেতে প্রায় ভাবে, একজনের সাথে লেনদেনটা যে এখনও বাকি রয়ে গেল, একবার যদি জিজ্ঞেস করার সুযোগ পেত ওর কোচি মনটার সাথে এমন খেলা কেন খেললো। হঠাৎ একটা অফিসে কাজে আসতে হয় মুমুকে, অফিসের এমডি
এ হায়দার চৌধুরী সত্যই বিদেশ থেকে এসেছেন, তার কাছে কাজ মুমু। দরজা ঠেলে ঢুকতেই চমকে ওঠে মুমু। এমডি চেয়ারে বসে একজন ফাইলে চোখ বুলাচ্ছে, মুমু রুমে ঢুকতেই চোখ তুলে তাকান, চোখের দিকে তাকিয়ে থাকে। জমে যায় মুমু, অনেক সত্যি কি অনেক! 10 বছরে একটু মুটিয়েছে, ব্যাকব্রাশ চুল, ব্লু শার্ট, চোখে সোনালি ফ্রেমের চশমা, সাজানো গোছানো রুমের ব্যক্তিত্বের পরিচয় মেলে। চলবে আগামীবারের সমাপ্ত। ভালো লাগলে কমেন্ট করুন। প্রতিশোধ শেষ পর্ব। তাহমিনা খলিল। সাজানো গোছানো রুমটিতে ঢুকে অনিককে দেখে জমে যায় মুমু। যার সাথে দেখা করার জন্য 10 বছর ধরে অপেক্ষা করেছে, সে তার সামনে অবাক হয়ে তাকিয়ে আছে। নিমিষেই সামলে নেয় নিজেকে, যদিও ভেতরে ঝড় বইছে। সালাম দিয়ে চেয়ার টেনে বসে। পরিচিতের দেয়ালটা ভাঙতে ইচ্ছে করে না। কোনো অফিস থেকে কেন এসেছে, এটিকেট মেনটেন করে সুনিপুণভাবে একটা ফাইল মেলে ধরে। অপ্রস্তুতভাবে তাকিয়ে আছে অনিক ওরফে এ হায়দার চৌধুরী। মিষ্টি গোলাপি রঙের শাড়ি পরনে, কানে দুটি গোলাপি পাথর, গলায় সরু চেইন, এক হাতে ঘড়ি, গোলাপি লিপস্টিক আর চোখে আইলাইনার টানা দীর্ঘাঙ্গী অপরূপা মেয়েটি রুমে ঢুকতে ভীষণভাবে চমকে উঠেছিল অনিক। পিএস টেলিফোনে সোহানা তানজিম নামের একজন দেখা করতে চায় বলেছিল। তখন ভাবতেই পারেনি এমন কাউকে দেখতে পাবে। কে এই সোহানা তানজিম? এ কি মুমু? কিশোরী মেয়েটির চেহারাটা মনে করতে চেষ্টা করে। মেয়েটির মুখের রেখায় রেখায় খুঁজতে থাকে পরিচিত আদল। সেই তো, ডাগর চোখ, আরও সুন্দর অপরূপ লাগছে। মুমু যদি হয় তবে পরিচয় দিচ্ছে না কেন? অনেকের হা করে তাকিয়ে থাকা দেখে মজা লাগে মুমুর। আজ অন্য অফিসে একটা অ্যাসাইনমেন্ট নিয়ে আসবো বলে হালকা সাজগোজ করেছিল। মুমু এবার সিরিয়াসভাবে সামনে ফাইল খুলে কাজের কথা শুরু করে। ঘোর কাটছে না অনিকের। অনিকের কি কথায় মিষ্টি করে হেসে ফেলে মেয়েটি। সাথে সাথে মেয়েটির উপরের মারির গেজ দাঁতটি বেরিয়ে পড়ে। আর সন্দেহ থাকে না অনিকের। মুমু, আপনি? তুমি মুমু? হ্যাঁ, আমাকে চিনতে পারোনি? অনিক আর এ হায়দার চৌধুরীর মাঝে অনেক পার্থক্য, চেনাটাই তো কঠিন। তবে আমার ভুল হয়নি, তাহলে পরিচয় দিচ্ছিলে না কেন? দেখছিলাম চিনতে পারেন কি না। পাগল, তুমি এখনও তেমনই পাগলই আছো, বলতে বলতে হেসে পরিবেশটা সহজ করতে চেষ্টা করে। পূর্ণ দৃষ্টি মেলে তাকিয়ে থাকে মুমু। ছোট ছিলাম, বোকা ছিলাম বলেই হয়তো পাগল মনে হতো। কয়েকদিনের মধ্যে বেশ জড়িয়ে পড়ে অনিক। খড়কুটোর মতো আঁকড়ে ধরতে চায় মুমুকে। পুরানো ভালো লাগা নতুন করে আচ্ছন্ন করে। অশান্তিময় বিবাহিত জীবনের ছেদ টেনেছে কয়েক বছর হলো। এখন পুরোপুরি ব্যাচেলার, মা বাবা গত হয়েছেন, দূর সম্পর্কের এক ফুফুয়ার চাকর বাকরের হাতেই সংসার। মুমুকে দেখে নতুন করে তারুণ্য জেগে ওঠে। সুন্দরী শিক্ষিতা স্মার্ট মুমুর একটু সঙ্গ পাওয়ার জন্য মুখিয়ে থাকে অনেক। কিন্তু মেয়েটা জানি কেমন, নিজের চারপাশে দেয়াল তুলে রাখে, 10 বছর আগের মুমুর সাথে মেলাতে পারে না। এখনও মাঝরাতে ঘুম ভেঙে যায় মুমুর, কানে বাজে পাগল, এখনও পাগলই আছো সেই রকম। সত্যি পাগল ছিল মুমু। বন্ধু বান্ধবীদের কাছে হই হুল্লোর কথা আর হাসির এক আমোদে মুমু। তারপর সে অপমানের কাঁটাটা বছর পর বছর কুড়ি কুড়ি খেয়েছে। চলন বলনার স্বভাবে আমূল পরিবর্তন এসেছে। ভার্সিটি জীবনে ইকোনমিক্সের দুঃখর ছাত্রী, ব্যক্তিত্ব সম্পন্ন সোহানা তানজিমের মাঝে হারিয়ে গেছে মুমু নামের চঞ্চল মেয়েটি। 10 বছর পর অনিককে দেখার পর এখন মাঝরাতে ঘুম ভেঙে গেলে আর আগের মতো ছটফট করে না, কেমন যেন প্রশান্তিতে ঘুম নেমে আসে। যদিও ভেতরে ভেতরে অস্থির হয়ে ওঠে, অনিকের চোখের দৃষ্টি আবেগময় কথায় পুরনো মুমুকে ফিরে পেতে ইচ্ছে করে। পরক্ষণে ভিতরের খড়নকে উপেক্ষা করে নিজেকে শক্ত করে। অনেকদিন ধরে বলছে অনিক মুমুকে নিয়ে ঘুরতে যেতে চায়। আজকে অনিকের সাথে বেড়াতে গিয়েছিল মুমু। নীল শাড়ির আঁচল উড়িয়ে যখন ওর সামনে এসে দাঁড়ায়, তখনই দেখেছিল অনিকের চোখের মুগ্ধতা। চোখের ভাষা এখন পড়তে শিখেছে। কাছে ঘেঁষতে দেয় না মুমু, খেলিয়ে খেলিয়ে বড় শীতে গেঁথে নেবার অপেক্ষা। লং ড্রাইভে যাবার প্রস্তাব নাকচ করে দিয়ে কফি শপে ঢুকে কফি পান করতে অসহিষ্ণু হয়ে ওঠে অনিক। মুমুর হাতটা টেনে নিতে চায়। মুমু কোলের কাছে সরিয়ে নেয় হাত। মুমু ইতস্তত করে বলে, অনিক তোমাকে আমার কিছু বলার ছিল। কি কথা? কফির কাপে চুমুক দিতে দিতে চোখে চোখে তাকিয়ে বলে মুমু। আচ্ছা, তুমি কি বুঝো না কিছু? অস্থির অনিক, মনে মনে হাসে মুমু। বুঝি, এই কথাটা শোনার জন্য কান পেতেছিলাম কতটা সময়, সে কি আপনি বুঝেছিলেন?
মনে মনে আওড়ে যায় কথাগুলো। মুমু আবার ডাকে অনিক, প্লিজ আগামীকাল আমার বাসায় আসো, কাল তো ছুটির দিন। ভয় পেও না, বাসায় লোক আছে। প্লিজ তোমাকে আমার অনেক কিছু বলার আছে, বলতে বলতে এবার জোর করে মুমুর হাতটা টেনে নেয় দু হাতের মুঠোয়। এতক্ষণ বুকের নিচে বালিশ রেখে বেডসাইড ল্যাম্পটা জ্বেলে একটা চিঠি লিখছিল, গাল বেয়ে জল ঝরছে। লেখাটা শেষ করে লাইট বন্ধ করে ঘুমাতে চেষ্টা করে। প্রবাসী অচেনা মানুষটার আসার সময় হয়ে আসছে, বাবা মার তোড়জোড় বেড়ে গেছে। এখনও নিজের মনটাকে বুঝতে পারে না মুমু, এপাশ ওপাশ করে ঘুমাতে পারে না মুমু। কেন জানে না, ঘুম তো আসার কথা, আজ এতদিন পর শান্তিতে ঘুমাবে। 10 বছর আগে যে শব্দগুলি শোনার অপেক্ষায় থাকতো, আজ রাত পোহালেই তা শুনতে পাবে। তারপরও চোখ জ্বালা করে জল কেন আসছে, কেন এত মনে পড়ছে সেই কিশোরীবেলার কথা? বিচিত্র মানুষের মন কখন যে বিগড়ে যায় নিজেই বুঝে না। প্রথম ভালোবাসার প্রতিশোধ নিতে যে আজ কেন বুক ভেঙে কান্না আসছে নিজেই বুঝতেছে না। রাতে ভালো ঘুম হলো না অনেকেরও, বারবার মনে পড়ে যাচ্ছিল অনেকগুলি বছর আগের কথা। বনহরিণীর মতো চঞ্চল মেয়েটাকে ভীষণ ভালো লাগতো, চঞ্চলতার হাসি মুগ্ধ হয়ে দেখত। কতদিন পার করেছে ওকে চিন্তা করে, ওই পুচকে মেয়েটা কি ওকে ভালোবাসে? নিজের চিন্তাভাবনা দেখে নিজেই লজ্জা পেত। কিশোরী মেয়েটি কি ওর ভালোবাসার অর্থ বুঝবে, নাকি খিলখিল করে হেসে উড়িয়ে দিবে? কতদিন বলবে, বলবে করেও বলা হয়নি, ব্যাপারটা বন্ধুদের কাছেও শেয়ার করতে পারেনি, হয়তো ওরা হেসেই উড়িয়ে দিবে। পাশ করেই চাকরিতে ঢুকে চলে যেতে হলো ঢাকার বাইরে, আর তখনই পরিচয় মাহিনের সাথে। সুন্দরী তরুণী মাহিন কিছুদিনের মধ্যেই ঝড়ের বেগে ভিতর বাহির দখল করে নিল। মায়ের তারা বিয়ের পিঁড়িতে বসতে হলো, ভুলে গিয়েছিল মুমুকে, ভুলে গিয়েছিল একটি কিশোরী মেয়ের মনে প্রথম প্রেমের ফুল ফুটিয়েছিল, সে ফুলটিকে পায়ের আঘাতে দলিত মথিত করেছে জানতেও পারেনি। সকাল হতে অপেক্ষা থাকে অনেক, মুমুর জন্য অধীর অপেক্ষা, বসে বসে চা খাচ্ছে আর পেপারে চোখ বুলাচ্ছে, কিন্তু মনোযোগ দিতে পারছে না। এর মধ্যে বার দুই মুমুর সেলফোনে চেষ্টা করেছে, কিন্তু বারবারই ফোন বন্ধ পাচ্ছে। বেল বাজতেই নিজেই উঠে দরজা খুলে দেয় অনিক, দারোয়ান একটা প্যাকেট হাতে তুলে দিয়ে বলে এক অপরিচিত লোক দিয়ে চলে গেছে। সোফায় বসে প্যাকেটটা খুলতে বের হয়ে আসে একটা কার্ড আর ছোট্ট চিঠি। সম্পাদনহীন চিঠিটি পড়তে শুরু করে, আজকে আমাকে কিছু বলবেন বলেছিলেন, কি কথা? যে কথা শোনার জন্য প্রতিদিন অপেক্ষা করতাম সেই কথা। সত্য কৈশোর উত্তীর্ণ এক বালিকার মনে প্রথম ভালোবাসার কলি ফুটিয়েছিলেন, কান পেতে থাকতাম কখন বলবেন আমাকে সেই ভালোবাসার তিনটি শব্দ। দিন কেটে ভোর হয়েছে, নতুন করে অপেক্ষা করতাম। আপনি আসতেন, ঝড়ের বেগে উল্টাপাল্টা কথা বলে আমার মনটাকে এলোমেলো করে দিয়ে চলে যেতেন, কখনো বলেননি ভালোবাসেন। আমি অপেক্ষায় থাকতাম, তারপর এলো আপনার বিয়ের কার্ড। আমার অবুঝ ছোট্ট মনটা ভেঙে চুড়ে খান খান হয়ে গেল। এক রাতে আমি কেমন ম্যাচিউরড আর শক্ত হয়ে গেলাম। মা বাবা অবাক হয়ে লক্ষ্য করলো তাদের চঞ্চল পাগল মেয়েটা হঠাৎ কেন যেন খুব সুস্থির হয়ে গেল। খুব ইচ্ছা ছিল আপনার সাথে আর একটি বার যদি দেখা হতো। আল্লাহ আমার ইচ্ছা রেখেছেন, 10 বছর অপমানের জ্বালা সহ্য করেছি, আজ আমি প্রাণ ভরে ঘুমাবো সুখের নিদ্রা, কারণ একটা কার্ড আজ আমিও আপনাকে পাঠাতে পেরেছি। চিঠি শেষে প্যাকেট থেকে বের করে একটি বিয়ের কার্ড। মুমুর বিয়ের সোনালী কার্ডটি জলজল করছে হতভম্ব অনিকের চোখের সামনে। সমাপ্ত। ভালো লাগলে কমেন্ট করুন। অনেকদিন পর গল্প লিখলাম, তাও আবার ভালোবাসার। এখনই ভিজিট করুন আমাদের গল্পপোকা.com, গল্পেরশহর.com এবং গল্পের ঠিকানা .com ওয়েবসাইটে। এই ওয়েবসাইটগুলোতে পাবেন হাজারো রোমাঞ্চকর, রোমান্টিক, ধারাবাহিক গল্প, ছোট গল্প এবং মোটিভেশন উক্তি। ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন। আপনাদের ভালোবাসার গল্পগুলো আমাদের কাছে লিখে পাঠান, আমরা তা হাজারো মানুষের কাছে পৌঁছে দেবো।